সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা কিতাবে সেদিন দেখলাম যে রাজা সাইদ খান, যিনি একজন পাকিস্তানের অধিবাসী, তিনি বলতেছিলেন যে আমি ইসলামাবাদের অধিবাসী, আমার এক বন্ধু তাবলিগ জামাতের সাথী, সে প্রায় আমাকে দাওয়াত দিত কিন্তু আমি তার কোনো গুরুত্ব দেইনি। আমার পরিবার আধুনিক ফ্যাশনে অভ্যস্ত ছিল। একদিন বন্ধু আমাকে ফাজেল আমাল কিতাবখানার উপহার দিল। আমি 6 মাসের জন্য দুবাই যাওয়ার ছিলাম, ফলে কিতাবখানা বাসার আলমারিতে রেখে গেলাম। আমার পিতা এক সরকারি অফিসে উচ্চপদে চাকরি করতেন, ছোট দুভাই রাওয়ালপিন্ডিতে একটি সিনেমায় কাজ করত, বোনরাও সরকারি চাকরিজীবী ছিল, পরিবারের সব সদস্যই উচ্চশিক্ষিত, কিন্তু সবাই ছিল দিনহীন। আমার বোনেরা প্যান্ট শার্ট পরত, সারাদিন বাইরে বাইরে কাটাতো, রাতেও দেরি করে বাসায় ফিরত। এক একজনের একাধিক ছেলের সাথে বন্ধুত্বও ছিল, অনেক সময় ছেলে বন্ধুদের বাসায় নিয়ে আসতো। তাদের এই চাল চরিত্রকে আমরা কখনো খারাপ চোখে দেখিনি, কারণ যেহেতু আমরা ছিলাম দিন থেকে অনেক দূরে। আমাদের প্রচুর সম্পদ ছিল কিন্তু পরিবারে শান্তি ছিল না। রাতের ঘুমের বড়ি খেয়ে বিছানায় এপাশ ওপাশ করতাম কিন্তু আমাদের কখনো ঘুম আসতো না। আমরা ঘুমের শান্তি থেকে বঞ্চিত ছিলাম। আমার আব্বা আম্মা মেজাজ খিটখিটে হয়ে গিয়েছিল, যার ফলে সংসারের প্রতিদিন ঝগড়া লেগেই থাকতো। আমার অফিসে একাধিক মেয়ের সাথে বন্ধুত্ব ছিল, এভাবে আমাদের জীবন চলতেছিল, গোনা আর গোনা। দুবাই কাজ সেরে 2 মাস পর আমি যখন বাড়িতে আসলাম, তখন আমার বিস্ময়ের সীমা রইল না। আমি খুব মানে বিস্ময়ে দেখলাম আমার দরজায় ঘরে প্রবেশের দোয়া লেখা। ভেতরে ঢুকে দেখলাম মা ও বোনেরা সবাই নামাজ পড়তেছে। তো জিজ্ঞাসা করে জানতে পারলাম আব্বা জান ও ভাইয়েরা জুমার নামাজ পড়তে মসজিদে গেছে। আমি খুব অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি হলো, কিভাবে সম্ভব এটা। কিছুক্ষণ পর আব্বা জান ও ভাই মসজিদ থেকে ফিরে এলেন, তারা অত্যন্ত রঙ্গতার সাথে আমাকে বুকে ধরিয়ে ধরলেন। আব্বা জান বললে, এসো বাবা, অন্য সব কথাবার্তা পরে, খাওয়ার সময় হবে, আগে ফাজেল আমলের তালিম করে নেই। পরিবারের প্রতিজন সদস্য এক স্থানে জড়ো হয়ে বসে পড়লো। আব্বাজান ফাজেল আমল পরে শোনালেন। পরে জানতে পারলাম দুবাই যাওয়ার সময় আমি ঘরে যে কিতাবখানা রেখে গিয়েছিলাম, যেটা আমার বন্ধু আমাকে হাতিয়ে দিয়েছিল, তার বরকতেই প্রথমে আমার আব্বা আব্বা আব্বাজান হেদায়ত লাভ করেন, আম্মাজান হেদায়ত লাভ করেন, পরে ভাই বোনেরাও দিনের বুঝ লাভ করে। আমি প্রথম কয়েকদিন প্রত্যহ তালিমে বসতাম, পরে দাওয়াতের কাজে 3 দিন সময় লাগালাম, আর এখন আল্লাহ চাহে তো আল্লাহ আমাকে চিল্লাতে নিয়ে আসছে। তো ভাই, এই ছিল একটা ছোট একটা কারগুজারি, অনেক ছোট একটা কারগুজারি, যেটা ঘরের তালিমের দ্বারা মানুষের জিন্দগি কিভাবে পরিবর্তন হয়, ফাজালে আমলের তালিমের পরিবর্তন দ্বারা কিভাবে মানুষের জিন্দগি পরিবর্তন হয়। গোটা দুনিয়ার মধ্যে এই মেহনত চলতেছে, এমনকি গোটা দুনিয়ার প্রত্যেকটা দেশের মধ্যে যেখানে মেহনত চলতেছে, ফাজালে আমল মুনতাকা বা হাদিস ফাজালে সাদাকাতের তালিম চলতেছে, এবং লক্ষ কোটি কোটি মানুষের হেদায়তের ফয়সালা আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।